বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যা নিয়ে বরাবরই সোচ্চার থাকলেও নিজ ভূমিতে এসব অপরাধের বিষয়ে অনেকটাই নির্বিকার যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাংলাদেশি শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান ইয়াজউদ্দিন আহমেদ রামিম। কিন্তু পুলিশ হেফাজত থেকে খুনি পালিয়ে যাওয়ায় হত্যার বিচার নিয়ে শঙ্কিত তার পরিবার। এর আগে গত জানুয়ারিতে পুলিশের গুলিতে নিহত হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী ফয়সাল আরিফ। ছয় মাস পেরিয়ে গেল, বিচার পায়নি তার পরিবারও। বাসুদেবের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জিটিভির চট্টগ্রাম ব্যুরো চিফ অনিন্দ টিটো। চলতি বছরের 4 জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেমব্রিজে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশি শিক্ষার্থী চট্টগ্রামের ফটিকছড়ি দাঁতমারার সৈয়দ মোহাম্মদ মুজিবুল্লাহর একমাত্র সন্তান ফয়সাল আরিফ। ঘটনার পর থেকে তার পরিবার তদন্তপূর্বক বিচার চেয়ে আসছে। ছয় মাস পেরিয়ে গেলেও মিলছে না বিচার। এই ঘটনার রেশ না কাটতেই গত 18 জুলাই মিসৌরি রাজ্যের একটি গ্যাস স্টেশনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাংলাদেশি শিক্ষার্থী চট্টগ্রামের মিরসরাইয়ের ভালুকিয়ার মৃত বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের দ্বিতীয় ছেলে ইয়াসুদ্দিন আহমেদ রমিম। ছেলে ইয়াসুদ্দিন রমিমকে হারিয়ে এখন পাগল প্রায় মা নাসিমা বেগম। পুত্র হারানোর শোকে কাতর মায়ের কান্না কিছুতেই থামছে না। আমি একটু দেখতে চাই। 2016 সালে নিজ হাতে ভাত খাইয়ে বিদায় দিয়েছিলেন ছেলেকে। প্রতিদিনই ভিডিও কলে কথা হতো, নিহত হওয়ার আগেও কথা হয়েছিল। বলেছিলেন আগামী মাসে এসেই তাকে নিয়ে যাবেন, চিকিৎসা করাবেন। মাও মুখিয়েছিলেন ছেলের জন্য, কিন্তু বুকে জড়িয়ে ধরা হলো না আর নারী ছাড়া ধনকে। ভিডিও কলে আমি দেখতাম সারা বিকাল আমার ছেলেরে দেখি, খুলশুটি করি করি আমার দিন যাইতো। আমার এখন দিন যায় না, আমার ছেলের সাথে আমি সারাক্ষণ কথা বলতাম। আমার ছোট ছেলে, আমার খুব আদরের ছেলে, আমার ছেলের বিচার চাই। 2013 সাল থেকে যুক্তরাষ্ট্রে পুলিশি সহিংসতা নিয়ে কাজ করছে ম্যাপিং পুলিশ ভায়োলেন্স। তাদের তথ্য মতে যুক্তরাষ্ট্রে প্রতিদিন অন্তত 3 জন করে, মাসে প্রায় 100 জন প্রাণ হারায় পুলিশের হাতে। গত 6 মাসেই পুলিশি সহিংসতায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি সহ অন্তত 602 জন। গত বছর খুন হওয়া 1176 জনের মধ্যে কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়েছে 132 জনকে। 2013 সাল থেকে এ পর্যন্ত পুলিশের হাতে নিহত হয়েছেন অন্তত 11684 জন। এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়ার পাশাপাশি হাতকড়া অবস্থায় পুলিশের কাছ থেকে হত্যাকাণ্ডে জড়িত এক খুনি পালিয়ে যাওয়ার ঘটনায় বিচার নিয়ে সন্দিহান নিহত রমিমের পরিবার। সে জায়গায় পুলিশের কাস্টডি থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় খুনি পালিয়ে যাওয়া, এটা তো আনএক্সপেক্টেড। এই কারণে আমাদের বিচারটা নিয়ে আমাদের মধ্যে আরও সন্দিহান হয়ে আসছি যে আমার ভাইয়ের আমি সুষ্ঠু বিচার পাবো কি না। আর এরকম নিরীহ শুধু তো আমার ভাই ভূত মারা গেছে এরকম না, আমি তো প্রায় দেখি যে স্কুলে ওরা গুলি করে মানুষ, স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেদেরকেও মারে ফেলতেছে, জিম্মি করতেছে, পথেঘাটে লোকজনকে, মানে বিশেষ করে যারা ট্যাক্সি চালায়, আমাদের দেশের অনেক ট্যাক্সি চালাকে এরকম পথেঘাটে ধরে তাদের থেকে টাকা নিয়ে যায়। এগুলোর তো আসলে কোনো বিচার কি হয় তো জানি না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় নিহতদের অধিকাংশই পুলিশের বাধা, বৈদ্যুতিক শক, গুলি ও মারধরের কারণে প্রাণ হারিয়েছে। এটি করা হয় রুটিন এনকাউন্টার হিসেবে। দেশটিতে বিচার বহির্ভূতভাবে পুলিশের হাতে এত মৃত্যু হলেও কখনো প্রশ্ন তোলেনি দেশটি, কিংবা মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও প্রশ্ন তোলা হয় না। ম্যাপিং পুলিশ ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা স্যামুয়েল বলছেন নিয়মিত পুলিশের এনকাউন্টার হলেও এগুলো সিস্টেমেটিক হত্যাকাণ্ড। এমন ভয়াবহ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়েও প্রশ্ন তুলছেন ভুক্তভোগী পরিবার। তাদের চেয়ে আমার তো মনে হয় বাংলাদেশের মানবাধিকার অনেক ভালো। আপনি এখনো ইজিলি রাতে ঘুরতে পারেন বাংলাদেশে, ঢাকা শহরে ঘুরতে পারেন। এদিকে শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বিশ্ব মানবতার কাছে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধারা সহ সর্বস্তরের মানুষ। অনিন্দ্য টিটো, জিটিভি নিউজ, চট্টগ্রাম।